সরকারের জনহিতকর কাজে সমর্থনের পাশাপাশি কোথাও দুর্বলতা থাকলে সেগুলি বিধানসভার ভেতরেও বাইরে তুলে ধরাটাই বিরোধী দলনেতার অন্যতম কাজ। রাজ্যের মানুষের স্বার্থে সেই কাজটাই করা হবে আগামী দিনে। বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে বিরোধী দলনেতা স্বীকৃতিপত্র গ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের নবনিযুক্ত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অবশেষে খানিকটা দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা স্বীকৃতি পেলেন বিধানসভার সিপিএম দলের বিগত দিনের পরিষদীয় নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 2013 সালে বিধানসভা নির্বাচনের পর উপজাতি আঞ্চলিক দল তিপ্রামাথা বিরোধী দলে তকমা পেলেও সম্প্রতি তারা শাসক বিজেপির সাথে আতাত করে রাজ্য মন্ত্রিসভায় সামিল হওয়ায় স্বাভাবিকভাবে সংখ্যা নিরিখে মেঘনা চাইতে জল পেল সিপিআইএম। বিধানসভায় তাদের বিধায়ক সংখ্যা 10 জন, তাই নিয়ম মেনে বিরোধীদের মর্যাদা এখন সিপিআইএম দলের। গত কয়েকদিন আগে সিপিএম দলের তরফে নিয়ম মেনে অধ্যক্ষকে চিঠি দেওয়া হয় বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরীকে স্বীকৃতি দেওয়ায়, কিন্তু কোনো এক অজানা কারণে স্বীকৃতি নিয়ে অনেকটা নীরব বিধানসভার অধ্যক্ষ। অবশেষে দেরিতে হলে অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরীকে স্বীকৃতিপত্র প্রদান করলেন। বুধবার বিধানসভা অধ্যক্ষের কক্ষে জিতেন্দ্র চৌধুরীর হাতে এই স্বীকৃতিপত্র তুলে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। স্বীকৃতিপত্র প্রদান অনুষ্ঠানে ছিলেন সিপিএম দলের অন্যান্য বিধায়করা। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা স্বীকৃতি পাবার পর সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বিরোধী দলনেতা হিসেবে কাজ হবে সরকারের জনহিতকর কাজকে দুহাত তুলে সমর্থন করা এবং তা যাতে আরো সুন্দরভাবে সঠিক সময়ে রূপায়িত হয় এক্ষেত্রে আওয়াজ তোলা। আবার অন্যদিকে শাসকের মধ্যে কোনো দুর্বলতা থাকলে তাও তুলে ধরাটা বিরোধী দলনেতার কাজ। বিগত দিনের অভিজ্ঞতা নিরিখে রাজ্যবাসীর স্বার্থে বিধানসভার ভেতরে ও বাইরে আওয়াজ তোলার চেষ্টা করা হবে। দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসেবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিতকর এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল, বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দল নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন এই ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কীভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা আমি চালাব। যারা এর আগে সংখ্যাতত্বের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।